দেখুন কফি শপ তৈরি করেছে দেখুন কিভাবে ফ্রেন্ড পুরোটাই কাঠের তৈরি কিন্তু এরকম কফি শপ কিন্তু আমি কখনো দেখিনি এট ফার্স্ট মাই লাইফ দেখুন ফ্রেন্ড পুরোটা কাঠের তৈরি একটা কফি শপ তৈরি করেছে আর নিচে হচ্ছে পাথর বিছানো নিচে হচ্ছে পাথর বিছানো দেখুন নিচে হচ্ছে পাথর বিছানো এই দেখুন ফ্রেন্ড ও মাই গড মানে আমাদের যদি আমি আরো পঞ্চাশ বছর পিছনে ফিরে যাই ঠিক আমাদের গ্রামের মানুষজন যেভাবে আর কি বলে এটাকে বাঁশের মুড়ি দিয়ে তৈরি এগুলো ঠিক এইভাবে কিন্তু যে দেখুন আমরা আসলে গ্রামের এগুলো কি বলে আমি ভুলে গেছি যেহেতু ধরে কিন্তু এখানে ঝুলিয়ে রাখছে মানে মনে হচ্ছে আমি পঞ্চাশ বছর আগে ফিরে গেছি দেখুন এরকম একটা পরিবেশ কিন্তু আমি লক্ষ্য করছি এখানে আমি পঞ্চাশ বছর আগে ফিরে গেছি এমন একটা ফিল কিন্তু আমি পাচ্ছি ওয়াও ওয়াও দেখুন কফি শপ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি ঠিক দাঁড়িয়ে আছি একটা সি একটা ফরেস্টের সামনে যেখানে বাম পাশে হচ্ছে সমুদ্র এবং ডান পাশে হচ্ছে পাহাড় গেস্টিত এরিয়া ঠিক পাহাড়ের সাইডে একটা পার্ক গড়ে উঠেছে যেটার ভিতরে নাকি একটা কৃত্রিম কচ্ছপ তৈরি করে রাখা হয়েছে চারদিকে নাকি প্রচুর পাথর দিয়ে কচ্ছপ তৈরি করা হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না এটা দেখতে কেমন হবে তো আমি ঠিক এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করব দেখি যে কেমন দেখায় এটা হচ্ছে গেট গেট এই দিয়ে আমি প্রবেশ করলাম সেই পার্কটিতে যেখানে প্রাণীদের আকার এখানে ধারণ করে রাখা হয়েছে আহ গাছ দিয়ে বিভিন্ন গাছের শিকড় দিয়ে এই যে দেখুন একটা গাছের শিকড় দিয়ে কিন্তু একটা অদ্ভুত প্রাণী যেটা ভয়ঙ্কর রূপে তৈরি করে রেখেছে মনে হবে যে কোনো ভৌতিক এরিয়াতে আসলে প্রবেশ করেছি একদম শানসর নিরবতা এখানে প্রচুর গাছগাছালি ন্যাচারাল টোটালি ন্যাচারাল একটা এরিয়া এটা একটা ফল গাছ আমি জানি এটা কি ফল ধরে আছে দেখুন ওয়া মানে এই ধরনের এই ধরনের আসলে ভিউ সিনারিতে দেখা যায় অনেক সময় হম কিন্তু আমি এখন এখন বাস্তবে দেখছি দেখুন একদম ন্যাচারাল ক্লাইমেটই একদম শংসার নীরবতা ইয়ে দেখুন প্রান্ড হ্যাঁ মানুষের এই যে বিভিন্ন প্রাণী যেটা বলছিলাম যে পাথর দিয়ে বিভিন্ন প্রাণীর এখানে মূর্তি বানিয়ে রেখেছে বা ওইটার যে প্রাণীর এই যে দেখুন এটা টিকটিকির মতন একটা টিকটিকি যে তো এখানে মানে পুরোটাই যা কিছু বানিয়ে রেখেছে সবটাই অনেকটা মানে পাথর দিয়ে বানানো এই যে দেখুন এখানে একটা বসার জায়গা তৈরি করেছে পুরোটা কিন্তু পাথরের ওয়াও একদম দারুণ আর আমি আসলে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই প্রচুর পাখির আওয়াজ কিংবা আহ বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ শুনতে পাচ্ছি এক ধরনের ভৌতিক পরিবেশ লক্ষ্য করছি আমি অ্যাকচুয়ালি দেখুন দেখুন ফ্রেন্ড দেখুন এই এটা কিভাবে তৈরি করে রেখেছে দেখুন দিয়ে দেখুন দেখুন ও মাই গড আমি আমি আসলে টিম মে যে এসেছি আমি আমার সাথে আর অনেকজন আসছে বাট ওরা সামনে চলে গেছে আমি কিন্তু এই সাইডটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি হ্যাঁ মানে দিনের বেলাই খুব একটা আলো কিন্তু ভিতর প্রবেশ করছে না যে দেখুন যেটা বলছিলাম যে এই যে কচ্ছপ মাছ আর তারপর হচ্ছে এই যে দেখুন এগুলো সবগুলো কিন্তু কাঠের বা গাছের যেই যে মূল অংশটা সেটা দিয়ে এগুলো কিন্তু তৈরি করে গেছে এই যে এটা পাথর দিয়ে তৈরি করা যে দেখুন এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি করা মাই আমি যেহেতু একা হাঁটছি কিন্তু পাথর চারদিকে পাথর আর পাথর ফ্রেন্ড টোটালি পরিবেশটা একদম সংসার নিরবতা একদম সংসার নিরবতা শুধু পাখি ডাকছে পোকামাকড় ডাকছে আমি কিন্তু ফ্রেন্ড একা একা যাচ্ছি আমার আমার সাথে আরো কয়েকজন আসছে যারা অনেক অনেকটা সামনে চলে গেছে ঠিক আমি কিন্তু একা একা এই সাইডটা দিয়ে হেঁটে যাচ্ছি ও মাই এখানে একটা মতো তৈরি কস্ট দেখি কটেজ কেউ যদি মানে ভৌতিক টাইপের ব্যাপারগুলো হরহর টাইপের ব্যাপারগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু এই ধরনের কটেজে রাত্রি যাপন করতে পারবেন তাহলে কিন্তু ওই যে ভয়ের যে ফিলটা সেটা কিন্তু নেওয়া যাবে আমি হাঁটছি আমার রুমমেটের আসলে আমার যেই সাথে আসছে যারা তারা আসলে কোন দিকে গেছে আমি কিন্তু বুঝতে পারছি না কারণ এগুলো অনেকগুলো পথ এই যে একটা পথ ওই যে একটা পথ আসলে ওরা কোন পথে গেছে আমি নিজে আসলে বুঝতে পারছি না যে দেখুন যে কাঠের কাঠ দিয়ে আসলে এই যে মানুষের আকৃতিগুলো তৈরি করে রেখেছে দেখুন পুরোটাই কাঠের পুরোটাই কাঠের তৈরি দেখুন ফ্রেন্ড ও মাই গড অদ্ভুত কফি শপ কফি শপ দেখুন দেখুন কফি শপ তৈরি করেছে দেখুন কিভাবে পুরোটাই কাঠের তৈরি কিন্তু এরকম কবি শপ কিন্তু আমি কখনো দেখিনি মাই লাইফ দেখুন ফ্রেন্ড পুরোটা কাঠের তৈরি একটা কবি শপ তৈরি করেছে আর নিচে হচ্ছে পাথর বিছানো নিচে হচ্ছে পাথর বিছানো দেখুন নি নিচ হচ্ছে পাথর বিচর এই দেখুন ফ্রেন্ড ও মাই গার্ড মানে আমাদের যদি আমি আরো পঞ্চাশ বছর পিছনে ফিরে যাই ঠিক আমাদের গ্রামের মানুষজন যেভাবে কি বলে এটাকে বাঁশের মুড়ি দিয়ে এ এইগুলো তৈরি করতো ঠিক এইভাবে কিন্তু যে দেখুন আমরা আসলে গ্রামের বাসা এগুলো কি বলে আমি ভুলে গেছি যেহেতু অনেক দিন ধরে দেখি না এগুলো কিন্তু এখানে ঝুলিয়ে রাখছে মানে মনে হচ্ছে আমি পঞ্চাশ বছর আগে ফিরে গেছি দেখুন এরকম একটা পরিবেশ কিন্তু আমি লক্ষ্য করছি এখানে আমি পঞ্চাশ বছর আগে ফিরে গেছি এমন একটা ফিল কিন্তু আমি পাচ্ছি ওয়াও দেখুন কফি শপ কফি শপটা এই যে এখানে আপনি বসতে পারবেন এখানে বসে কিন্তু কফি খেতে পারবেন ও মাই গড যে দেখুন এটা সবগুলি কিন্তু কাঠের তৈরি যা কিছু দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জিনিসগুলো কিন্তু কাঠের তৈরি বা গাছের মুড়ি দিয়ে তৈরি আমি আমি এসে বুঝতে পারছি না যে আমি কোন পথ দিয়ে যাব কারণ এখানে অনেক অনেকগুলো পথ যে আমি এই পথ দিয়ে যাচ্ছি এখানে সাউনির ঘর ছাউনি যেটা আমাদের দেশে তো এখন হারিয়ে যাচ্ছে সাউনির ঘর দেখুন একটা সাউনির ঘর যে আমি আসলে কোন পথ দিয়ে যাবো আমি বুঝতে পারছি না আমার সাথে গুলো আসলে কোন পথ দিয়ে গিয়েছে তা বলতে পারবো না দেখুন সংসার নিরবতা জঙ্গলের ভিতর দেখা হারছি আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি পাথরের রাস্তা দিয়ে পুরোটাই পাথর বিছানো একদম পুরোটাই পাথর বিছানো পুরোটাই পাথর বিছানো এই পাথরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি কিন্তু এই 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 জঙ্গলটা আমি এটা একটা জঙ্গলই বলবো এই জঙ্গলটার ভিতরে কিন্তু আমি হাঁটছি আমি যদি দেখাই ফ্রেন্ড দেখুন দেখুন ওয়াও অ্যাডভেঞ্চার টোটালি অ্যাডভেঞ্চারের ফিল পাচ্ছি আমি এখানে টোটালি অ্যাডভেঞ্চারের ফিল পাচ্ছি দেখুন কী করছে দেখুন এই যে এটাকে কি বলে বন এই যে বন তৈরি করে রাখছে দেখুন পুরোটা কিন্তু কাঠের পুরোটাই কাঠের তৈরি এই যে দেখুন কাঠের তুরি কাঠের তুরি যে পুরোটাই কাঠের ও মাই গড পুরোটাই কাঠের পুরোটাই কাঠের যে দেখুন ও মাই কাঠ ও দেখুন